বা যেখানে গেলে পাঁচজনের ভিতরে তিনজন সুন্নাত তরিকে অনুযায়ী ইমান আমল দুরুস্ত হইতেছে, কলব নরম হইয়া চোখে পানি আসতেছে, নেকের আগ্রহ বাড়তেছে, গুনার কাম ছাড়তেছে, দিন দিন আমলের উন্নতি হইতেছে, এরকম এক হক্কানি শায়েখ বা পীর বা ইমাম আপনি যা বলেন আপনার ভাষায় তার অনুকরণ, তার অনুসরণ, তার পরামর্শ নেওয়া যাইতে পারে। কি মনে থাকবে ইনশাআল্লাহ কেয়ামতের ময়দান আল্লাহ পাক ডাকবেন, আল ইয়াউমা নাদউকুল্লাহু নাসি বিইমামিহিম, এ কথা কার কথা কয় না, নিশ্চয়ই তোমাদেরকে ডাকা হবে তোমাদের নেতার পিছনে, কার পিছনে, ইমামের পিছনে, কার পিছনে। আর ওই কপাল পরা রাখায় কোনো ইমাম মানা যাইবে না, নেতা মানা যাইবে না, আবু হানিফার ইমাম মানা যাইবে না, যার নেতা নাই, ইমাম নাই, পথ প্রদর্শক নাই, মোর্শেদ নাই, অলিগিয়া মোর্শেদা নাই, উলিল আমর নাই, আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং আল্লাহর রাসূল এতাত করে এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তোমাদের নেতা তোমাদের ইমাম তাদের অনুসরণ করো। আর এই কফাল করারা পরামর্শ দেয় কেউ অনুসরণ করা যাবে না, অনুসরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই, আমরা চলতে পারবো না, কি কথা ঠিক না। আল্লাহ পাক এই ষড়যন্ত্র বোঝার তৌফিক দান করুন। দোয়া নস্মরণ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ রবালা মুসিবতের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কয়েক মর্তবা দোয়া নস্মর সিলবার করে তুমি সকল বালা মুসিবত থেকে হেফাজত করো, হিংসুকের হিংসার থেকে, জাদুকরের জাদুর থেকে, জিন ইনসানের শরারত থেকে, আল্লাহ আসমানি বলা আসমানে উঠাইয়া নাও, জমিনি বলা জমিনে দাবাইয়া দাও, হালাল রেজাকে বরকত দাও, হারাম থেকে বাঁচার তৌফিক দিয়া দাও। বিশেষ করে আমরা অসুস্থ আছি, বেড়াম পিড়ায় ভুগতেছি, আমাদেরকে সুস্থ রাখিয়া বেশি বেশি তোমার ইবাদত করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।